তো প্রিয় বন্ধুরা আরো একটু কষ্ট দিতেছি, এই যে কয় ঘটনা ঘটব ঘটনা এই দিনের নামকরণ করছে আল্লাহ। 103 রকমের দিন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখছে, আমি এটার সাথে আরো গবেষণা করি 140 রকমের সংযোজন করছি। কয় রকম? এক রকমে আল্লাহ কয়ামুল কিয়ামা প্রশ্ন জাগে, হুজুর এই নামকরণ গুলা দিয়া কি লাভ? একদিনের নাম 140 রকমের দিন, 362 দিনের বছর, আমরা এক বছরের 362 দিনের দিন যা বানাইছি 3-4 হাজার বছর লাগবো আরো, ঠিক নিও? বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বড় ঈদের দিবস, বিশ্ব কাশ দিবস, বিশ্ব যক্ষা দিবস, বিশ্ব আগা দিবস, বিশ্ব ডারিয়া দিবস, বিশ্ব সাদাছড়ি দিবস, বিশ্ব বাঁশ দিবস, বিশ্ব পানি দিবস, বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব বাতাস দিবস, বিশ্ব বাবা দিবস, বিশ্ব মাতৃদুগ্ধ দিবস, বিশ্ব বিয়া দিবস, বার্থডে, ম্যারেজ ডে, ও মা ও মা, যা দিন বানাইছে ও মানুষে আরো বছর কয়েকটা লাগবে। ওরে ঠিক রে, বিশ্ব ফাট দিবস 3 জুন, বিশ্ব মূলা দিবস, বিশ্ব বায়ুন দিবস, বায়ুন আল্লাহ কো আইজে তো করে একটা দিনের এত নামকরণ করছি। সারা দে বাং ইউম সারা বাঙ্গা দিবস হিডার খবর লইছে তীরে ডোনাল্ড ট্রাম্প ও দুনিয়ার মানুষ, ঠিক কি না? কোরআনের নাম, যে জিনিসের নাম যত বেশি সে জিনিসের গুরুত্ব তত বেশি। কোরআনের নাম 55টা পয়সা বলে তো জানা কথা, সুরা বাতিয়ার নাম 25টা। কোরআনের নাম কি? এটা আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কোরআনে লিখেছেন, আল আমর, আহসানুল হাদিস, বাশির, বুশরা, বালাগ, বায়ান, বাসায়ের, তাজকিরাতুন, তামজিলুন, হিকমা, হাকিম, হাবল, হাক, জিক্র, রুহ, রহমা, জাবর, শিফা, সিদক, সিরাত আল মুস্তাকিম, উলা আলম, আদল, আজিম, আজিজার বিউরাতুল উসকা, ফসল ফরকান, কোরআন, কাউল, কাইম, কাসাস, কিতাব, কালাম, করিমুন, মুবিন, মজিদ, মুহাইমিন, মুবারক, মাসালিমুন, আদাম, মতাশাবি, মাহাজিতুন, মুসাদ্দিকুন, মারফুয়াতুন, মুতাহারাতুন, মুকাররামাতুন, ওহি, হুদা, আদি, কয়ডারে 55টা। এটারে কিললে কর নামকরণ করা হিডা বর্ণনা করতে আরো 2 ঘন্টা সময় লাগবো। আলহামদুর নাম 25টা, কয়টা? 25টা। ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কোরআন, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, কোরআনুল কারীম, কোরআনুল আজিম, সাবুল মাসানি, আলহাম, হামদুলুল্লাহ, হামদুল কাসরাত, আলিমুল মাসালাম, মুনাজাতুন, লাজিমাতুন, কান্দ, সালাত, সুয়াল, দোয়া, তাফবিজুন, রাকিয়াতুন, শাফিয়াতুন, কাফিয়াতুন, ওয়াফিয়াতুন, শিফাউন, নূর, শুকর, আসাসুন, ঠিক নেই রে? তো এই একদিনের সারা বাঙা দিবসের 140 রকমের দিন। এ আবার কিছু হন, ইয়াউমুল কিয়ামা মহাপ্রলয়ের দিন, ইয়াউমুল হাসরা অনুশোচনার দিন, আফসোসের দিন, ডোনাল্ড ট্রাম্প ইস্কার তুলে 650 কোটি কাফেরেরা, অমুসলিমেরা কপালে আর ফাঁসা থাপটি ওইভাবে। আমরা যখন হাসতে হাসতে বিশ্বকাপ লই যাই, দো হে কতুম মুস্তাফসিরা, হা করে আসতে আসতে যাবো, জিতিল রে জিতিল মুসলমান, গোলামের উৎ করলে তো আবার রাগ হয়ে যাবো, আমি নাগর গোলামের উৎ করলে, তোর আব্বা কার গোলাম? তুই তো তোর আব্বার উৎ না, ঠিক আছে? এখন বাদাম মেয়ে কইছে, আমরা বাদাম মেয়ে, আমরা রোহিঙ্গা, আগে আমার দেশে আয় আমার বাদাম মেয়ে কর। বললাম রে আমাদের বাপের নাম কি? আদম সফিউল্লাহ। বললাম আমাদের বাড়ি কোনায়? জান্নাতে। এখন তাইলে আমাদের বাড়ি জান্নাতে, বর্তমানে বাদাইম্মা, আমি রফিকুল্লাহ বড় বাদাইম্মা, কক্সবাজারের সৎ। একালে যখন কইলাম ফকির নির্ফুলা হেলালি ভাই, আপনি মেয়ে বাদ্য বুঝু, আপনি ফকির নির্ফুলা, আপনি আমারও ফকির নির্ফুলা। আমি কইলাম হন, আমি ফকির নির্ফুল, ঠিক আছে, ফকির নির্ফুলা তো আল্লাহ করতেছে, কোরআন কি আপনারা বানান? ফকির বলে আল্লাহ কন্দি কইছে, দেয়ান দেয়ান, আমি কইছে আল্লাহ কইতে আছে, ওয়াল্লাহুল গনিউ ওয়া তুমুল ফুকারা, আমি আল্লাহ ধনী, তোমরা সব গরিব। তাহলে আমি আফসারি ফকির নির্ফলা, আমার আব্বা ফকির নির্ফলা, কক্সবাজারের সব কার ফলা? আর কথা কইস না, কিন্তু বেজ্জিতি হিসেবে কোরআন দি দলিল দিয়ে দিবে, বেজ্জিতি করিও। রেডি? ইয়াউমুল হাসরা, ইয়াউমুল হাসরা, কোয়ালে আর ফাসা থাবট দিব বৈজ্ঞানিকের, ডোনাল্ড ট্রাম্পের নে মারব, কি কইলা যে কোয়ালে লাগা, আট লাগা গুম যাক, তোর ডাইনা তিন লাগা লাগাই সত্যি, আর রসে কলাপ হসিন না দে হসার জায়গা লাগা লাগা দাঁড়া, এভাবে দিব, কি কইলাম কি কইলাম? ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের আফসোস করি, কেউ মাওলা রে কি করলাম কি করলাম,
এ মানুষটি মুসলমান হইয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয় 72,000 উল্লো যান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে এই মানুষগুলোর মতো যদি হইতাম, বৈজ্ঞানিক না বানাইয়া, বিমান আবিষ্কারক না বানাইয়া যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের ভিতরে ঢুকাইতা, আমরা জিতিয়া যাইতাম কপালে আর বুকে থাপড় দিব। এই জন্য এটার নাম ইয়াউমুল হাসরা, ইয়াউমুল হাসরা। ওই চট্টগ্রাম ইউনিভার্সিটি ফ্যাম করছে, হ্যাঁ লগে বিয়ে হয় না, মায়ের বিয়ে দিছে কক্সবাজার শহরে, হ্যাঁ কলজে ফাটি যা, বিয়ের দিন চা আসে বন্ধু মাইক্রো গাড়ি লই যায়, কই বন্ধু যখন বল ইয়া ওই আমার বাড়ির বাড়িয়া হাইটা যা ও মুখটা ফাইটা হে যায় যায় রে দেখিরে তাম পৃথিবীর মানুষ বুঝবো সেদিন বুঝিলাম। এই জন্য আল্লাহ জানা শান ওইটার নাম দিছে ইয়াউমুল হাসরা, ইয়াউমুল হাসরা, ইয়াউমুল হাসরা। নুরানি সিস্টেম হড়া দে বইতে আচ্ছা আই যাই তুই তাড়াতাড়ি। তিন নম্বর হলো ইয়াউমুন নাদাম অনুতপ্তের দিন, চার নম্বর হলো ইয়াউমুল মুহাসাবা হিসাব নিকাশের দিন, পাঁচ নম্বর হলো ইয়াউমুল মাসআলা জানসনার দিন, ছয় নম্বর হলো ইয়াউমুল মুসাবাকা প্রতিযোগিতার দিন। আমাদের চাকরিয়া পূর্ব বাজার লায়ন্স ক্লাব এবং চকরিয়া পশ্চিম বাজার ড্যান্স ক্লাবে আজ বিকাল তিনটায় আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, চলে আসুন বন্ধু বান্ধব। আর্জেন্টিনার ব্রাজিল সমর্থক গোষ্ঠীর লড়াই চলিবে, আর্জেন্টিনার খেলা আইলে হেদ্দা হাবলিকে কুদ্দুচ্ছ জসিমা কুকুরনা সবাই গিয়া আকাশে সাগর গিয়া আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী দেললে ঠিক রে, এমনি বেলার শরীফ লাগাই দেন না আবার এর আরেক পার্টি দেয় ব্রাজিলের সমর্থক গোষ্ঠী দল ঠিক নেই। এখন 66 দল তো 32 তো 16 দল, 8 দল কোয়ার্টার ফাইনাল, 7 দল সেমিফাইনাল, 2 দল ফাইনাল, চ্যাম্পিয়ন কয় দল? রানার্স আপ এক দল, কয় বছর হল? 4 বছর হল। আল্লাহ কয় আইদে বিশ্বকাপ জমায় থিসি কইতি হেরবি নে, একটা সুরার নাম তাগাবর পরস্পর সুরান্ত হার জিতের দুনিয়া উমাইয়া জুমার হুকুম লে অমিল জামুই ذلك يوم التغابر ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم বন্ধুরা আমি তোমাদেরকে একদিন স্টেডিয়ামে ট্রাইব্যুনালে হাজির করব, সেদিন চূড়ান্ত লড়াই, চূড়ান্ত ফাইনাল খেলা প্রতিযোগিতা শুরু হয়ে যাব, সেদিন যারা জান্নাতের মালিক হয়ে যাব তারা চিরজান্নাতি রে বান্দা চিরজান্নাতি, জালিকাল মাউসুল আজিম, সেটাই বিশ্ব চ্যাম্পিয়নের দিন, কথা ঠিক কি না? ঠিক কি আর্জেন্টিনা ব্রাজিল সমর্থক গোষ্ঠী দল লাগাই দিছ বা আর্জেন্টিনার কোন গরু কোরবানি নিয়োগ করে বুঝছো, দোয়া করেন আজ রাত 4টাতে আর্জেন্টিনার খেলা, মেসিরে যাতে আল্লাহ ভালো হয় যাতে গোল দিত, আরে সকালবেলা হুনি সারিকে খাইছে কদের বস্তু খাই এলাম সারিকে খাইলে কি হয়েছে, ব্রাজিলের কোন কী রে এক ঘন্টা না খাইছ, দুই দিন আরে ব্রাজিলের খেলা হাতারা খাইছে হাত গিয়া, আর্জেন্টিনার কোন কী রে তখন নেইমার তো হরি হুন্দের আড্ডি ভাঙি গেছে হাত গিয়া খাইছ হাত গিয়া। এরপরে তারা মেসি এবং নেইমারকে চিরস্মরণীয় বরণীয় করে রাখার জন্য চকরিয়াতে এখানে জার্সি লাগে 10 নম্বর, উই আর নেইমার, উই আর মেসি, নেভার ফরগেট ইউ, থ্যাংকস। আল্লাহ রসুল কয় মান তাসাব্বাহা কাওমিন ফাহুয়া মিনু, যে যারে আই লাভ ইউ কয় হেতে হে পার্টির লোক, তুই হলি মোহাম্মদ সাল্লামের দলের লোক, সাপোর্টার, উই আর সাপোর্টার অফ হলি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর জার্সি এবং মোহাম্মদ সাল্লামের জার্সি না, তুই এটা কি জার্সি গাদ দিছ, তোর ভাই জামা পাঞ্জাবি হলো জার্সি হলো রসুলের জার্সি ঠিক না, তুই কি শুরু করছ দাগাত কথা কর, মরি গেলে হাতে মোহাম্মদ সাল্লামের জার্সি গাদ দে, কাপড়ের কাপড় ইয়ে দিয়ে একাত লম্বা, ঠ্যাঙ্গের কিনে দিয়ে একাত লম্বা, জানা যাই না ভিন্ডে আইলে মুক্ত করা, জেডার আর কেউ সাইবেন নেই, তো সরম লাগে না এ সময় এত লম্বা পাঞ্জাবি গাদ দিবি দে কথা কর, উই আর সাপোর্টার অফ হলি প্রফেট মোহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে জার্সি চলবে কার আর গাদ দিবি নিডি কান কান ধরে গেলাম ধরে গেলাম সময় কম এত লোকের কে কান ধরবে ওটা বদলে ডাল ডাল ডাকাই ঠিক না, কি শুরু করছ, আমাদের সামনে জান্নাত, আমাদের সামনে জান্নাত, মাহবুবের সাথে দেখা করা ঠিক না, চূড়ান্ত প্রতিযোগিতা আমাদের সামনে, আমরা সে সে জগত দিক দিকে আগাইতে হইব। এই জন্য আল্লাহ আল্লাহ শাহানু এটা কয় ইয়াউমুল মুসাবাকা, ইয়াউমুল
তারপরে কই ইয়াউমুল মুনাকাশা রিমান্ডের দিন, ইয়াউমুল জালজালা লড়াকা ভাইবার দিন, ইয়াউমুল দামদামা ধ্বংসের দিন, ইয়াউমুল সোয়েকা বজ্রাঘাতের দিন, ইয়াউমুল ওয়াকেয়া ঘটনা ঘটবার দিন, ইয়াউমুল রাজেভা মহাপ্রলয়ের দিন, ইয়াউমুল রাদেভা পশ্চাৎগামী দিবস, ইয়াউমুল গাশিয়া মহাচ্ছন্নের দিন, লাইট টাইটের কোনো ব্যবস্থা নাই, ইয়াউমুল দাহিতা অ্যাক্সিডেন্টের দিন, কি অ্যাক্সিডেন্ট দেখছ, 13 জন অ্যাক্সিডেন্টে মরছে, আল্লাহ কয় এমন অ্যাক্সিডেন্ট লাগাই দিম বান্দা, সব অ্যাক্সিডেন্ট একাকার করি এলাই, ঠিক না, ইয়ামুল হাজেমা শেষ বিচারের দিন, ইয়ামুল হাকা মহাপ্রলয়ের দিন, এইভাবে 140 রকমের আছে, এটা এই কিতাব থেকে পড়ি লইও প্রিয় মানুষেরা। তাহলে আমরা যে এই আনন্দ উল্লাসের দিকে চলে যাচ্ছি, আমাদের আসল ঠিকানাতে জান্নাত, আমরা সেদিকে কারো আমাদের খেয়াল নাই। জাহান্নামীরা জাহান্নামে যায় কাইনবো কাইনবো, কয় না এক দুঃখ খাইলে যায় আর এক দুঃখ কইলে যায়, ঠিক দিদি, কাইলেও শান্তি আছে, কাঁদি তারপরে মনেরে ফ্রেশ করি এলাই, কাঁদি মনেরে ফ্রেশ করে গলার মধ্যে বুকের মধ্যে থাপড় দেয়, মরে গেছি রে, ইরে বাবরে কি তা করতাম, এ জাহান্নামীর ঘরে আনা নাসিন রাদিয়াল্লাহ তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরসিলালা আহলিন নারিল বুকাও, জাহান্নামীর ঘরে কান্দা হাড়াইব, এমন কান্দা কাইনবো রে, কান্দাটাও নির্যাতন, হয়ব কুনা হাত্ত তন কতিয়াদ দামা, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাইব গো, ওই সুম্মায়ব কুনা দাম হাত্ত ইউরাফি উজুহি কাহাইয়াতে লোক দুধ, এরপরে রক্তের কান্দা কাইনবো, চোখের হানি শেষ, এরপরে রক্ত ঝরতে ঝরতে এমন ফ্লাডের মতো হয়ে যাবো, মাতামহুরি নদী নয় আরো বিশাল নদী গর্ত হয়ে যাবো গালের মধ্যে, কারণ জাহান্নামীদের দাঁত হইব উহুদ পাহাড়ের মতো 6 মাইল লম্বা, তাতে সামরার ফুরুত হইব সালা সাতা মাসি রাতিন 3 মাইল লম্বা, 6 মাইল বিশাল আকৃতির, এদের গাল গর্ত হয়ে নৌকা ছাড়ি দিলে নৌকা পর্যন্ত রক্তেতে, তারপরে চোখের ফানিতে চলব, এরপর আমার দামুনি উজান লাহুম ফিল বুকাই ওয়া শাহিদ ওয়া জাফির ওয়া দাওয়াত বিল ওয়াইল ওয়া সুবুরে লাহুম ফিহি মুস্তারওয়ার, এ কাঁদাকাঁদি করিয়া বুকে কিল দিয়া নিজেরে নিজে মাথা থাড় পাইয়া কিছু শান্তি হাইব, এরপরে আল্লাহ আল্লাহ শানু কইব বন্দা ইয়ামনাউনা আয়জান মিন জালিক, এরপরে কইব আর কাঁদাকাঁদি করতে এত্তিন কান্দা বন্ধ, এবার আরো কষ্ট দ্বিগুণ বাড়ি যাইও, ঠিক না। এখন প্রিয় বন্ধুরা অনুসিদ্ধান্ত আমরা কি করতে পারি, ও প্রিয় মানুষেরা আমরা কান্নাকাটি করতে হইব আল্লাহর কাছে, ক্ষমা চাইতে হইব আল্লাহ, দাঁতের মাড়িতে একটু মাছের কাঁটা আটকিলে আমরা ঠিক দেখতে পারি না, তারপরে সুপারি একটু আটকিলে জিহবা যাই এখানে হাজির হইয়া যা, সারাটা দিন শান্তি লাগে না, যেটা এই ফাইখানি দিতে মারি, চোখে যদি হুন্ডা চালেতে গিয়া এই ফরে ফোকা পড়ে হুন্ডাটা খাড়া করাইয়ে আরেক জায়গা হাতে ভাই ধর, এরপরে নিজেই ভাবি দেখো ভাই 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 ভাই, ঠিক কিনা, ও মামলা এভাবে 9 জায়গায় আগুন লাগাইলে বিভিন্ন রকমের সব আমার কাটলেও আল্লাহ আমি কেমনি সহ্য করি, ও আমি তো তোমার সূর্যের আলো তো সহ্য করতে পারি না, আমি কীভাবে জাহান্নামের আগুন সহ্য করবো, আপনি আমার মেহরবানি করে ক্ষমা করে দেন, গভীর রজনীতে কাঁদতে হইব অন্তত 1টা মিনিট, দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে বসি জাহান্নামের ভয়ে 1টা মিনিট কাঁদতে হইব, শাকসবজি তুলতে গেলে সেখানে আল্লাহর কথা মনে করে কাঁদতে হইব, হাত করে ফেরেশতারা ফটো উঠাই আল্লাহর কাছে জমা দিব, আল্লাহ আপনার বান্দা আপনার ভয়ে কান্দিতেছি, আল্লাহ জাহান্নামের ভয়ে আমার আল্লাহ ডাক দিয়া কইব ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই প্রিয় বান্দা জাহান্নাম দেখে নাই, এরপরেও ভয়ে কেঁদে দিয়েছে, আমি আল্লাহ আমি মাওলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানাই নিলাম, এরপরে জাহান্নামীদের সাথে মহান আল্লাহর ডায়লগ হবে কথোপকথন হইব, আহারে জাহান্নামীরা মাইর গাইয়া 5টা কথা কইব, 4টা কথা জবাব দিব, আর কোনো কথা আল্লাহ কইতো না, কইব কলু রব্বানা ওয়াত্তানাসনাতাইনি ওয়াহিয়াইতানাসনাতাইনি ফায়তারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিন ফিন সাবিল, আল্লাহ আপনি আঙ্গুরের 2বার মারছেন 2বার জীবিত করছেন, ও মায়ের ফেরা মারা আসিল এ মারা তো জীবন দিই আবার মারছে, 2বার মারছেন 2বার জীবিত দিছেন, এখন আমরা বুঝছি আমরা দেখ গুনার কাজে ছিলাম, নবীরা কইছে মদ খাইও না জুয়া খেলিও না, আমরা ঠাঁসাই খাইছি ইয়াব বা কাঁচা টাইগার, নবীরা কইছে জিনা করিও না, আমরা ঠাঁসাই ঠাঁসাই চালাইছি ফ্রি সেক্স, ঠিক নিও, নবীরা কইছে এক খোদারে মানো আমরা নিজেরা আড়াইলা মাটি দি বেনি দি খেরের বেনি দি খোদা বানাই বাসাদা করে দি খোদারে ভিকাপ লইছি, থাকতু মা তুমি থাকতু মা তুমি থাকতু, ও আল্লাহ এখন আমরা চিনছি
আমরা ভুল পথে ছিলাম, আমরা করে জাহান্নামের গেটে তো একটা রাস্তা করে দেন একটা বার হয়ে যায়। এবার ফাইয়া কুল আল্লাহ তাআলা মুজিব আল্লাহ, আল্লাহ তাকে কথা জবাবে দেব, জালিকুম বি আন্নাহুম ইযা দুআ আল্লাহ ওয়াহদাহু কাফারতুম, তখন যখন আল্লাহর দিকে ডাকা হইত এক আল্লাহর দিকে তোমরা কুফরি করত, ওয়াইয়ুশরাক বিহি তুমিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কবীর, যখন তোমাদেরকে শিরকের দিকে আহ্বান করা হইতো তোমরা এরা মানিলে যেতা, ঠিক কি না? কত খোদা তোটা বানাইছো, 36 কোটি দেবতা বানাইছো, ঠিক নেই? এইভাবে ফার্স্টটা কথা হবে, কয়টা কথা? সর্বশেষ আল্লাহ তাদের বলবেন যে ফায়ুজিবুহুমুল্লাহু ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, উদ্যোগী থাক। ওই যে জুক ইন্না কান্তাল আজিজুল করিম, সেখানেও বলছে মেলামারি এমনি হালা দিছি ইয়া আল্লাহ কব, উদ্যোগী থাক, ফাসা উদ্যোগী থাক, কথা কবি না, ওয়ালা তুকাল্লিমুন আবাদান, আর কথা বিতে তিন, আল্লাহ 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 আল্লাহ, ঠিক কি না? তাহলে তোমার আর আমার অবস্থা কি? এ পর্যন্ত কি ফোন দিছো আল্লাহরে? ও কক্সবাজারের প্রেমিকেরা, এখনো সময় আছে, মাওলাকে একটু ফোন দেন, আল্লাহ আমরা গুনাহ করেছি, ভুল করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে বেশি বেশি নেকামল করার তৌফিক দেন, আপনি আমাদের হায়াত কাজে লাগাইবার তৌফিক দেন, আমরা সবসময় আপনার কাজ করব, আমরা একামতের দিনের কাজ করব, নবীর মেসেজ আমরা ডোর টু ডোর পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব, অসহায় মানুষকে আমরা সহযোগিতা করব, আমরা জুয়া খেলবো না, জানা করব না, সামনে আমাদের শুভ দিন আসতেছে, আমরা হুর গেল মানে হুরের সাথে আমাদের, তারপরে এই হবে সহবাসের সময় কত, কাউমরিহি দুনিয়াতে যাইবেন হয়াত, এ সমপরিমাণ সময় হইব একবার, ওয়ান টাইম সহবাসের স্থিতি টাইম মে ইতি মোহাম্মদ সাল্লাম ইতি আইলে, আবার হুজুরের জিজ্ঞান গই হুজুরের কথায় আমরা করে পৌঁছা দিছি। তাইলে পৃথিবী আমাদের কিসের প্রেম বিনোদনের খেলা? আমাদের খেলা সামনে রয়ে গেছে ইনশাআল্লাহ। তাইলে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো তো, মসজিদগুলো ডেকোরেট করবেন, মসজিদের একটা লাইট খোলা রাখবেন, সারা রাত জ্বালাবেন, বারিন্দার লাইট রাখবেন, মসজিদের ফাঁকানাগুলো খোলা রাখবেন, বন্ধ রাখিয়ে না, ঠিক নেই? বাচ্চা কাচ্চাগুলো ধরে ধরে মসজিদের দিকে নিয়ে আসবেন, দুষ্টামি করুক। আমার কুমিল্লাতে কিছু লোক আছে, ফুলাইন মসজিদে দেখলে হারে যান কুত্তা কামড়া, মসজিদের সভাপতি কাশ্মীর সেক্রেটারি, এইগুন কার ফুলান বেদদাব দৌড়টা শতান, কক্সবাজার আসেনি কবি বেলে নাই আসেনি রে, কবি বেলে কক্সবাজারে সমস্ত মুসল্লি নাই, মাগো আর মার দিব আসেনি, কাবা শরীফে গাড়ি থাড়া দিয়ে দৌড়তে ফুলাই, সারা ওয়ার্ল্ডে বাচ্চা কাচ্চারা মসজিদে খেলা, কারণ এই বাচ্চারাই মন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, কাবার ইমাম হবে, ঠিক কি না? এদেরকে স্নেহ করিবা। আমরা মসজিদে যাইবার সময় বড় বড় বার্গা ব্যাং নিতাম, বার্গা ব্যাং শুনেছি ওই বর্ষাকালে যেটা গ্যাঙ্গার গ্যাং গ্যাঙ্গার গ্যাং, এই তিনটির মতে এত ফাঁক করে মুতিতে এটারে নিয়ে বুড়িগারা যখন নিয়োগ বেন তো মহ একবার মনে করছে তারা আতাক খেলেছে কষ্টের দিক, এ ফাঁকে হাতের ফকট বুড়িগার ফকট, এটা দিদুল বাচ্চাদেরকে ভালোবাসবা, মসজিদে নিয়ে আসবা, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়।